প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকে পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়, অর্থাৎ ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন। ঠিক আছে, এর যে এসিকিউগুলো হয় অর্থাৎ এক কথায় উত্তর দাও, সেইগুলো আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং এর আগে কিন্তু আমি MCQ দিয়ে দিয়েছি, টপ 50 MCQ। যদি তোমরা না দেখে থাকো তো উপরে আই বাটন থেকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এছাড়াও আমি অন্যান্য সাজেশন কিন্তু সব আপলোড করে দিয়েছি, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে দেখে নেবে বা উপরে আই বাটন থেকে অবশ্যই দেখে নেবে। তো চলো, এখানে যে টপ হচ্ছে কোশ্চেনগুলো আছে, 80টি প্রশ্ন আছে এখানে, সেই টপ 80টি এসএকিউ আমি তোমাদেরকে আজকে দেবো এক কথায় উত্তর। চলো ভিডিওটি শুরু করা যায়। তো দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন কী বলা হচ্ছে, 1919 খ্রিস্টাব্দ থেকে কে ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রথম কাণ্ডারী হয়ে ওঠেন। এটা হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধি। গান্ধীজি কত খ্রিস্টাব্দে ভারতে আসেন, এটা হয়ে যাবে 1915 খ্রিস্টাব্দে। তিনেরটা, কোন আন্দোলন গান্ধীবাদী সত্যাগ্রহের আদর্শ গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিল, এটা হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন। তারপরে দেখো, ব্রিটিশ সরকার গান্ধীজিকে কী উপাধিতে ভূষিত করেছিলেন, এটা হয়ে যাবে কাইজারি হিন্দ। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা, এটা হয়ে যাবে মহাত্মা গান্ধি। ছয়টা দেখো, গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতায়। তো এখানে একটা কথা বলে নিই, যেগুলো স্টার মার্কস দেখছো তোমরা, এই স্টার মার্কস মারা কোশ্চেনগুলো কিন্তু আগে করে নেবে, বিকজ এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর এইগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং যে কোশ্চেনগুলোতে পশ্চাৎ নমুনা লেখা থাকবে সেইগুলো আগে করেই ফেলবে। পরবর্তী কোশ্চেনগুলো দেখো, এখানে 7 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধে সহায়তায় পুরস্কার স্বরূপ যেসব দাবি দেওয়া ভারতীয় রাজনীতিবিদরা করেছিলেন, সেগুলি পূরণ না হলে ভারতের কোন আন্দোলন শুরু হয়, এটা হয়ে যাবে স্বশাসনের আন্দোলন বা হোম রুল আন্দোলন। মেন্টেগু চেমসপোর্ট সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়, এটা হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দে। গান্ধীজির মতে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত, সত্যানুসন্ধান বা সত্যের খোঁজ করা। গান্ধীজির স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলির কথা তার কোন প্রবন্ধ থেকে জানা যায়, এটা হবে হিন্দ স্বরাজ। গান্ধীজির স্বরাজ ভাবনার অন্যতম প্রধান অঙ্গ কী ছিল, এটা হবে খাদির পোশাক ব্যবহার করা ও চরকা কাটা। বিহারের কোন অঞ্চলে নীলচাষ বিরোধী আন্দোলন গড়ে ওঠে, এটা হবে চম্পারণে। গুজরাটের খেড়া জেলার আন্দোলনগুলির মূল কারণ কী ছিল, এটা হয়ে যাবে কৃষকদের উপর বাড়তি রাজস্ব আদব। কার নেতৃত্বে রাওলাট আইন পাশ হয়, এটা হয়ে যাবে SAT রাওলাট। রাওলাট আইনের বিরুদ্ধে জাতীয় স্তরের আন্দোলন কবে শুরু হয়, এটা হয়ে যাবে 6ই এপ্রিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়, 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেইগুলো একবার আমরা দেখে নেব। এরপরে দেখো, 17 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে অপসারণ করে, এটা হবে 1918 খ্রিস্টাব্দে। খিলাফত কমিটি কবে গঠিত হয়, 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে। অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেয় কবে, 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে। অসহযোগ আন্দোলনের দুটি ধারা কী কী, স্বদেশী ও বয়কট। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে গান্ধীজি, এটা হয়ে যাবে চৌরি চৌরা ঘটনা। কত খ্রিস্টাব্দ কত তারিখে ঘটেছিল, এটা হবে 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। কংগ্রেস খেলাপথ স্বরাজ্য দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, 1922 খ্রিস্টাব্দে। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা হয়ে যাবে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে, এটা হয়ে যাবে স্যার জন সাইমন। তারপরে কোন ভারতের রাজনৈতিক দলগুলি সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে, এটা হবে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্যকে গ্রহণ না করার কারণে। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কী ছিল, সাইমন ফিরে যাও। গান্ধীজির নেতৃত্বে কত খ্রিস্টাব্দে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করে, এটা হবে 1929 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলনের সূচনা হয় কোন স্থান থেকে, এটা হবে গুজরাটের ডান্ডি। কবে কে আইন অমান্য আন্দোলনের ডাক দেয়, এটা হবে 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল গান্ধীজি। আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়ে কত খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা শেষ হয়, এটা হবে 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তির দ্বারা। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও, 32 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে আইন অমান্য আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলনের পরিসমাপ্তি ঘটে কবে, এটা হবে 1934 খ্রিস্টাব্দের মে মাসে। গান্ধী আরউইন চুক্তি
আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো, এটা হবে সরোজিনী নাইডু। গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি, এটা হয়ে যাবে দিল্লি চুক্তি। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কার নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিল, এটা হবে খান আব্দুল গফ্ফর খান। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পারলে। পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও। 37 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, খান আব্দুল গফ্ফর খান গান্ধীবাদী সংগঠনটির নাম কি, এটা হবে খুদাই খিদমতগার। খুদাই খিদমতগার কথার অর্থ কি, ঈশ্বরের সেবক। খান আব্দুল গফ্ফর খান কি নামে অধিক বিখ্যাত হয়েছিলেন, এটা হবে সীমান্ত গান্ধী। রানী দিগালো কে ছিলেন, নাগা অঞ্চলের, এটা হবে নাগা অঞ্চলের আইন অমান্য আন্দোলনের তরুণ নেত্রী। তারপরে দেখো কবে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়, 1930 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল সূর্য সেনের নেতৃত্বে। মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত, বিপ্লবী সূর্য সেন। সূর্য সেনের ফাঁসি কবে হয়, এটা 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। কবে কারা অলিন্দ অভিযান করেছিলেন, এটা 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো 45-এ কি বলা হচ্ছে, হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে, চন্দ্রশেখর আজাদ। তারপরে ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠনের নাম কি, এটা হবে নওজোয়ান ভারত সভা। কাকরি ষড়যন্ত্র কি, কাকরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের রুজু করা মামলা। কাকরি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়, 1925 খ্রিস্টাব্দে। তার পরবর্তী কোশ্চেন দেখো, কাকরি ষড়যন্ত্র কি, সরি, কাকরি ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত হয়েছিলেন, ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল ও হচ্ছে আশফাকুল্লাহ। ভগৎ সিং লাহোরের কোন পুলিশ সুপারকে হত্যা করেন এবং কেন, লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পুলিশ সুপার স্ট্যান্ডসকে হত্যা করেন। কেন্দ্রীয় আইনসভা কক্ষে কবে কবে ভগৎ সিং বোমা নিক্ষেপ করেন, ঠিক আছে, এটা হয়ে যাবে, এর উত্তর হয়ে যাবে 1928 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। কোন মামলার রায়ে কত খ্রিস্টাব্দে ভগৎ সিং এর ফাঁসি হয়, লাহোর ষড়যন্ত্র মামলা 1931 খ্রিস্টাব্দে। তার পরবর্তী কোশ্চেন, ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি ছিল, ইনকলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান কোনটি, করেঙ্গে ইয়া মারেঙ্গে। কে করেঙ্গে ইয়া মারেঙ্গে বলে আন্দোলনের ডাক দেন, এটা হবে গান্ধীজি, মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়, এটা হবে 1942 খ্রিস্টাব্দে। কোন আন্দোলনের পর জাতীয় সরকার গড়ে উঠেছিল, এটা হবে ভারত ছাড়ো আন্দোলন। কার নেতৃত্বে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়, এটা হবে সতীশচন্দ্র সামন্ত, মেদিনীপুরের তমলুক মহকুমায়। তাম্রলিপ্ত জাতীয় সরকার কতদিন পর্যন্ত টিকেছিল, এটা হবে 1942 থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের সঙ্গে কোন কোন দেশ জোটবদ্ধ হয়েছিল, এটা হয়ে যাবে ফ্রান্স এবং সোভিয়েত রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের বিরুদ্ধ জোট শক্তি কোন রূপে কোন কোন দেশ ছিল, এটা হয়ে যাবে জার্মানি, ইতালি ও জাপান। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও, ক্রিপস মিশন কবে ভারতে আসে, এটা হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বিএ পাস করেন, স্কটিশ চার্চ কলেজ। কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে, এটা হবে 1920 খ্রিস্টাব্দে। কোন বছর স্বরাজ্য দল কলকাতা কর্পোরেশনে নির্বাচন জয়লাভ করে, এটা হবে 1924 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির সংঘাত শুরু হয় কখন, 1928 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। কোন কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচন হয়েছিলেন, হরিপুরা কংগ্রেস ও ত্রিপুরী কংগ্রেস। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র সভাপতি পদে নির্বাচনে কাকে পরাজিত করেন, পট্টরবি সীতারামায়াকে। কংগ্রেসের মধ্যে ফরওয়ার্ড ব্লক গঠনের জন্য কাদের দল থেকে বহিষ্কার করা হয়, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র কত খ্রিস্টাব্দে ইতালির রাষ্ট্রপ্রধান বেনিটো মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন, 1933 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হলওয়েল মনুমেন্ট সরানোর আন্দোলন শুরু করেন সুভাষচন্দ্র, এটা 1939 খ্রিস্টাব্দে। আজাদিন ফৌজ কবে কোথায় গঠিত হয়, 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে। বন্ধুরা পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও, 73 নম্বর কোশ্চেন, আজাদিন ফৌজের সংগঠক কারা ছিলেন, এটা হয়ে যাবে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু। আইএনএ স্লোগান কী ছিল, দিল্লি চলো। সুভাষচন্দ্র
কবে কোথায় আজাদহিন বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন? 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর সিঙ্গাপুরে। আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম কি? ঝাঁসি রানী বাহিনী। ঝাঁসি রানী বাহিনী কত খ্রিস্টাব্দে ইম্ফল অভিযান করেন? 1945 খ্রিস্টাব্দে। দেশ ত্যাগ করার সময় সুভাষচন্দ্র কি নাম গ্রহণ করেন? মোহাম্মদ জিয়াউদ্দিন। কবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জাপানের দখল থেকে মুক্ত হন? 1943 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। কে জাপান অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজাদিন ফৌজের হাতে তুলে দেন? এটা জাপানের প্রধানমন্ত্রী তেজো। আজাদিন ফৌজের প্রথম ব্যাটালিয়ন কবে রেঙ্গুন থেকে ভারতের দিকে যাত্রা করে? এটা হবে 1944 খ্রিস্টাব্দের 4ই ফেব্রুয়ারি। কবে আজাদিন ফৌজ ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে? 1944 খ্রিস্টাব্দের 19শে মার্চ। তার পরবর্তী কোশ্চেন দেখে নাও, সুভাষচন্দ্রের রাশিয়া যাওয়ার পথে কবে বিমান দুর্ঘটনা ঘটে? এটা হবে 1945 খ্রিস্টাব্দের 18ই অগস্ট তাইয়ানে। আজাদিন ফৌজের কোন কোন মুখ্য সৈনিককে লাল কেল্লায় বিচারের জন্য নিয়ে আসা হয়? পি কে সেহগল ও জি এস ধিলো ও শাহনওয়াজ খান। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে কিসের অভিযোগে আজাদিন ফৌজের সৈন্যদের শাস্তি দেওয়া হয়? এটা 1947 খ্রিস্টাব্দ দেশদ্রোহিতার অভিযোগ। নৌ বিদ্রোহ কবে শুরু হয়? 1947 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল? তলোয়ার জাহাজে। এবং নৌ বিদ্রোহের অন্যতম দাবিগুলি কী ছিল? ভালো মানের খাদ্য প্রদান, বেতনে সমতা আনা, রাজবন্দীদের মুক্তি প্রদান ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল তোমাদের হচ্ছে টপ 80 কোশ্চেন বা 88 কোশ্চেন, এটাকে তোমরা 80 মেনেই চলো, ঠিক আছে? যেহেতু থাম্বনেলে আমি 80 দিয়ে দিয়েছি, তো যাই হোক, এই যদি এই কোশ্চেনগুলো করে যাও, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো আর ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না, সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ।